হ্যালো ফ্রেন্ডস বিকে কে মাতারা গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি কবিতা আজকে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হলো বন্ধুরা টেকোমা ফুলগাছ সেই গাছটি টি ফেটে গেছে তাই আমি রিপোর্টিং করব কীরকম মাটি তৈরি করে কিভাবে গাছটি নতুন করে প্রতিস্থাপন করব এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন তাহলে বন্ধুরা আসুন আমি সেই গাছটির রিপোর্টিং করে দেখাবো খুবই ছোট্ট করে ভিডিওটি দেব অনুরোধ থাকলো সম্পূর্ণ ভিডিওটা দেখার এই যে এই গাছটি এত বড় হয়ে গিয়েছিল কোনো কারণে টপডি পড়ে গিয়ে ফেটে গেছে এই যে দেখুন এটা দড়ি দিয়ে বেঁধে রেখেছি আমি কীরকম মাটি তৈরি করব সেটাই দেখিয়ে গাছটি অফ ক্যামেরায় প্রতিস্থাপন করে দেখাবো মাটি তৈরি করছি দেখুন বন্ধুরা এই মাটির মধ্যে বাগানের মাটি আছে এটা হলো সাপ ফাঙ্গিসাইড এটা নিম নিমখোল এটা ধানের তুষ একটু চায়ের পাতা ইউজ করা যে চায়ের পাতা ফেলে দেওয়া শুকনো করে রেখেছি এইটা হলো পুরানো গোবরের মাটি এটা লাল বালি প্রথমে ড্রেনেজ সিস্টেম ঠিক করতে হবে তার জন্য একটা খোলাম কুচি নিয়েছি এবার মাটিটা ভালো করে মিশিয়ে নিয়ে এরপরেই এই বালি দেব তারপরে মাটিটা মিশিয়ে দিয়ে গাছটি প্রতিস্থাপন করব। গাছটি এখানে আনছি না বন্ধুরা বড় গাছ গাছটা পড়ে যাবে তাই আমি অফ ক্যামেরায় প্রতিস্থাপন করে আমি দেখিয়ে দেব বন্ধুরা অফ ক্যামেরায় এই গাছটি করে নিলাম টপ ভর্তি করে জল দিয়ে দিলাম এইবার গাছটিকে খোলা আকাশের নিচেই রেখে দেব কারণ এখন বর্ষা তাই আকাশের জল পেয়ে গাছটি খুব সুন্দর সতেজ হয়ে উঠবে এই বর্ষার সময় গাছ প্রতিস্থাপন করলে ছায়াযুক্ত স্থানে রাখার কোনো দরকার নেই তাই এই গাছটি আমি এই খোলা আকাশের নিচেই রেখে দেব এই যে টপটি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাঙা এই যে টপ এটা কিন্তু খোলামকুচি যে টবের নিচে দিতে হয় এটা কিন্তু কাজে লেগে যাবে ফেলবেন না টুকরো করে কোনো গাছ যখন প্রতিস্থাপন করবেন সেই টবের নিচে এটা দিয়ে দিতে পারবেন আজ এই পর্যন্ত ছোট্ট করেই দিলাম ভিডিওটি একটু যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই রকম নিত্য নতুন গাছের ভিডিও দিয়ে থাকি আপনাদের অনেক কিছু শেখার থাকে যেমন টবের নিচে যে খোলাম কুচি দেওয়া হয় ওই খোলামকুচি না দেওয়ার ফলে গাছ কিন্তু মারা যায় এইভাবেই অনেক কিছু জানার আছে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যে সমস্ত বন্ধুরা সময়ের জন্য আমার পাশে আছেন ভিডিও দেখেন প্রত্যেক বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা রইল ধন্যবাদ